নমস্কার, আমি তো অনেক দিন যাবত আমার ইউটিউব চ্যানেলে রাজনৈতিক গান গাচ্ছিলাম না, ভাবছিলাম চুপচাপই থাকি। কিন্তু বাবা, এত চাপ, থাকা যায় না চুপচাপ। কতক্ষণ সহ্য করে থাকা যায় বলুন তো? এ তো অশরীরী আত্মা পর্যন্ত জেগে উঠবে যেসব ভাষণ দিচ্ছেন দিদিমণি। আমার মনে হয় কবর থেকে উঠে আসবে আত্মাগুলো, কারণ তিনি একজন সাংবিধানিক প্রধান হয়ে, বাংলার মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছেন শুধু শুধু আমার 4 জন MLA-কে আটকে রেখেছে, ওদের আমি 8 জনকে আটকাবো। এ কথা উনি বলতে পারে? কখনো বলতে পারেন কি? কেন আটকাবেন? কিসের জন্য আটকাবেন? উনি আটকাবার কে? ভারতবর্ষ চলছে একটা সংবিধানের বলে, আর দুর্নীতির বিরুদ্ধে কেস করেছেন কে? CPM-এর মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য উচ্চ আদালতে তিনি কেস করেছিলেন, অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে উচ্চ আদালত CBI এবং ED-কে তদন্ত করার নির্দেশ দিয়েছে, আর সেই তদন্তকারীরা তদন্ত করে এভিডেন্সের বলে তাদের গ্রেপ্তার করে কাউকে পাঠিয়েছে তিহার জেলে, কেউ আছে আলিপুর জেলে। তাহলে উনি কি হাকিম না উনি পুলিশ? ব্যাপারটা কি, নাকি উনি CBI-এর ডিরেক্টর? হাসি পায়, ওনার মাথাটা খারাপ হয়ে গেছে মনে হয়। শুধু এখন ভিতরে একটা একটা রুদ্ধশ্বাস পরিস্থিতি চলছে, এই বুঝি ভাইপোকে ধরে ধরে, এই বুঝি ভাইপোকে ধরে ধরে। তাই নাহলে এই কথা কেউ বলতে পারে? তাই আমার ছোট্ট একটা গান শুনুন। সেটা আমার বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভর করে কি না, তদন্তের উপরে তদন্তের উপরে ওটা নির্ভর করে, তদন্তের উপরেই নির্ভর করবে, কারণ বিশ্বাস অবিশ্বাসের উপরে নির্ভর করে না। আমি যদি বলি আমি বাংলার একজন MLA, আমি আন্তর্জাতিক একজন চারণ কবি, আমার ছেলে ডাকাতি করতে পারে, আমি এটা বিশ্বাস করি না। ও কি আল্লাহ, তুমি যাও।
অভিযান, সেই বলে তোমার ছেলে অপকর্ম করে এটা তুমি বিশ্বাস করতে পারছো? হ্যাঁ বলতে হবে কি, আমি বলতে পারি একটু, আমার ছেলের বিরুদ্ধে কোন অভিযোগ উঠেছে, উপযুক্ত তদন্ত হোক, তদন্ত করে যদি সত্যি সত্যি অপরাধী হয় তাহলে কোর্টটা কঠিন সাজার ব্যবস্থা করুক, দৃষ্টান্তমূলক সাজা দিই, আর কোনোদিন কোনো নেতার ছেলে যেন কুকর্ম করতে না পারে, ঠিক তো? আপনারা বলুন। আর আমি বলবো, আমি বিশ্বাস করতে পারি না আমার বাবুকে দুর্নীতি করেছে, চুরি করেছে, বিশ্বাস করতে পারি না। আপনিই তো বলেছিলেন এক সময়, আপনিই তো বলেছিলেন অমুক চোর তমুক চোর, তারা তো এক এক করে জেলে গেল। তাই আমার গান বালুবাবু দোষ করেছে, বালুবাবু চুরি করেছে, যে চুরি যে সম্পূর্ণ পরিবেশ চার এরা মেরে খেয়েছে, এটাই অভিযোগ। বালুবাবু চোর হয়েছে, দিদি নাই বিশ্বাস, এখন ভাই পোকে বাঁচাতে দিদি বুঝি বন্ধ হলো শ্বাস, দিদি বন্ধ হলো শ্বাস। বাংলায় যেখানে হাত দিচ্ছে সেখানে দুর্নীতি, কোথায় দুর্নীতি নাই আপনারা বলুন? শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি, রেশনে দুর্নীতি, 100 দিনের টাকায় দুর্নীতি, মিড ডে মিলে দুর্নীতি, কোথায় দুর্নীতি নেই? সমস্ত সমস্ত নিয়োগে দুর্নীতি। আবার উনি বলছেন আমি মুসলিম ভাইকে 99% সংরক্ষণ দিয়ে দিয়েছি নাকি নাকি বলে বলেছে, আমরা সংখ্যালঘুদেরই তো বেশি করে চাকরি। বাহ ভালো ভালো ভালো, আপনি যে ভয় পাচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইকে এটা আপনার কথাই বোঝা যাচ্ছে, খুব ভালো মুসলিম প্রীতি দেখাচ্ছে না, ওতে কাজ হবে না দিদি। I'm